রসগোল্লা দিয়ে চা বাঙালিরা কোনদিনও ভাবতে পেরেছে? দুটো কিন্তু পুরো বিপরীত, একটা শুরুতে একটা শেষে। খেতে গেলে আসতে হবে বাহারে আরে খাদ্য মেলা বারাসাত স্টার মল 13-17 বিকেল 5টায়। গুড ইভিনিং গাইজ, আমি রাজীব, আজকে আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে কিন্তু আমি চলে এসেছি বারাসাত স্টার মলের বাহারে আরে ফেস্টিভ্যালে। আর এই বাহারে আরে ফুড ফেস্টিভ্যাল কিন্তু প্রত্যেক বছর 3-4 হয়ে থাকে, আর এবারে অনুষ্ঠিত হচ্ছে কিন্তু বারাসাত স্টার মলে। প্রচুর আইটেম, প্রচুর খাওয়া দাওয়া, অনেক লোক এসছে, সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। যারা যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই কিন্তু পেজটা ফলো করে নিও, আর যারা যারা ইউটিউব থেকে দেখছো পেজটা সাবস্ক্রাইব করে নিও। চলো ভিতরে ঢুকে দেখি কী কী খাওয়ার ব্যবস্থা আছে আর কারা কারা এসছে, চলো। তো এই হচ্ছে এন্ট্রেন্সটা বাহারে আরে খাদ্য মেলার। প্রথমেই দেখেছো সব ডেজার্ট আইটেম, পান ফান সব শুরু হয়ে গেছে। এর পাশে বিভিন্ন ধরনের টফিস আছে, সামনে কিন্তু মিষ্টি আছে অনেক কিছু। এখান থেকে স্টল আরম্ভ হয়েছে, ফার্স্টেই কিন্তু আমাদের মানে জিভে জল আনা একদম কাবাবস। দেখো জাস্ট কাবাবসগুলো দেখলেই কিন্তু পুরো মুখে লোভ লোভ লোভ, আর কিচ্ছু না। আর একদম সুন্দর আগুনে ঝলসাচ্ছে, মানে ফাটাফাটি স্মেল আসছে একটা। আর এদিকে আছে বিভিন্ন ধরনের সুইটস, দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের মিষ্টি, এক একটা এক এক ধরনের, খুব সুন্দর লাগছে কিন্তু। আর এখানে কিন্তু এই কমগুলো তোমরা পেয়ে যাবে, চাইলে কিন্তু নিয়ে নিতেই পারো, 13-17 অবধি খোলা থাকছে। এদিকেও কিন্তু বিভিন্ন ধরনের মিষ্টি আছে দেখাতে পারছি তোমাদের, খুব সুন্দর। আর এখানে কিন্তু বাংলার দই, আচ্ছা বাংলার দই আমাদের দিয়ে দিয়েছে, টেস্ট করে দেখি কেমন। বাংলার দই দিয়েছে দেখি, মানে অসাধারণ অসাধারণ। ওপরে একটা ক্রিমি ক্রিমি ফ্লেভার, একটা ঘি ঘি ভাব, মানে অসাধারণ। দাদা এই ঘিটা কোথাকার, মানে নবদ্বীপের না? দই হচ্ছে নবদ্বীপের, আমাদের পুরো মিষ্টিটাই নবদ্বীপ, পুরো মিষ্টি নবদ্বীপের। তো কত করে কেজি এগুলো? 300 টাকা কেজি। তোমরা বাহারে আড়েতে আসো, 13-17 অবধি আছে বাংলার দই। মিষ্টির দোকানটা অবশ্যই আসবে, অসাধারণ মিষ্টি পাওয়া যায়। আর এইখানে দেখো বিভিন্ন ধরনের স্টার্টার আছে, অসাধারণ অসাধারণ লাগছে সব স্টার্টারগুলো। আর এই দোকানের নাম হচ্ছে ভোজন বিলাস, এখানেও কিন্তু বিভিন্ন ধরনের স্টার্টার আছে, দেখো জাস্ট অসাধারণ স্টার্টার, পুরো ফাটাফাটি ব্যাপার। জাস্ট কাবাবসগুলো দেখো, একদম বিভিন্ন ধরনের হরেক রকমের কাবাবস দিয়ে কিন্তু এই দোকানটা আছে, বাড়ি বাইটস। এইখানে দেখো জাস্ট চিকেন লেগ পিস, হরিয়ালি লেগ পিস, আর এটা হচ্ছে পুরো একটা এন্টায়ার থাই থেকে গোটা লেগ পিস। এটার দাম কীরকম আছে দাদা? 150 টাকা। আর এই ড্রামস্টিকগুলো? 130 টাকা। একদম রিজনেবল দামে রেখেছে, অসাধারণ অসাধারণ। এই দোকানের নাম হচ্ছে বিরিয়ানি জাংশন, আজকে বিরিয়ানি নেই দাদা বললো। বিভিন্ন ধরনের ফাস্টফুড আছে, চাইনিজ আইটেম দেখতে পাচ্ছ এখানে, কিন্তু একদম আমাদের বাঙালির প্রিয় খাদ্য আলুর দম, কড়াইশুঁটি কচুরি, পোলাও। আর এখানে কিন্তু এই ভাই আমাদের রোলিং আইসক্রিম বিক্রি করছে, 50 টাকা দাম মাত্র। ছোট্ট থেকে এই আইসক্রিমটা কিন্তু আমার বিশাল ভালো লাগে খেতে। এখানে কিন্তু তোমরা ওয়াও চায়নাও পেয়ে যাবে, সঙ্গে কিন্তু ওয়াও মোমোরও আউটলেট এখানে আছে, ওয়াও মোমোও পেয়ে যাবে, সেই আমাদের ফ্লেভারফুল সেই দার্জিলিং স্টিম মোমো। এই হলুদটা হচ্ছে ডিলাইট মোমো, কোনোদিনও শুনিনি। তো আমাদের সঙ্গে কিন্তু এই খাদ্য মেলায় চলে এসছে আমাদের ফুডি মামা অভিজিৎদা, কেমন আছো বলো? আমি একদম বিন্দাস আছি, আমি বিন্দাসই থাকি একেবারে সবসময় ইয়েতে। তো আর কিছু বলার নেই আর কি, মানে বাহারে হারে ফুড ফেস্টিভ্যাল মানেই হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া। আর আজকে এত লোকজন এসছে, এত লোকজন এসছে, এরকম না মানে আমরা যারা খেতে ভালোবাসি এই খাওয়ার জায়গায় ভিড় দেখলে না, মানে এই যে দেখছেন পাত্তা ফাত্তা দিচ্ছে না, গুঁতো কাতা মেরে বেরিয়ে যাচ্ছে, এটা একটা আলাদা লেভেলের ফিলিং, বিশ্বাস করতে পারবেন না। মানে ভালো খাবার তো আছেই, কিন্তু এইগুলো এইগুলোর একটা আলাদা মানে ফিলিং আছে, বুঝলেন তো? মানে মানে বাজেভাবে নেবেন না, মানে ইয়েতে মানে খাবেন দাবেন গুতাগাতিও খাবেন, দেখবেন একটু রাগ হবে, একটু পাশের লোককে গজর গজর করবেন, দেখবেন একবারে ফুড ফেস্টিভ্যাল হিট একবারে। 13-17 অবধি আপনাদের হাতে সুযোগ আছে, বারাসাত স্টার মলে সুযোগ আছে, ও আরও ডিটেলসে সব কিছু দেখিয়ে দেবে, শুনে নেবেন আর দেরি না করে চলে আসবেন। তাড়াতাড়ি আসতে হবে, একদম। ফাইনালি আমাদের মাঝখানে কিন্তু চলে আসছে আটটাখানা সিটু, দেখ কেমন আছো বলো? খুব ভালো আছে, তোমরা কেমন আছো বলো? আমাদের তো চলছে, তোমাদের তো একটা দেখলাম থিয়েটারে গিয়ে কি অবস্থা তোমাদের, বলতে পারবো না। যদিও আমরা আগের দিন আমরা মজা করে নিয়েছি, আমাদের দুদিন পর পর হয়েছে, একদিন হয়েছে একদিন পাইছি, একদিন রিভেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, তোমাদের এই খাদ্য মেলায় কেমন কি অভিজ্ঞতা? অনেকক্ষণ তো এসতে শুনলাম। হ্যাঁ, খাদ্য মেলায় খাচ্ছি আর খেয়েছো, কেমন খাওয়া দাওয়া কেমন? 3-4 জিনিস খেলাম ইউনিক, একদম ফাটাফাটি রসগোল্লা চা তোমরা ট্রাই করতে পারো। রসগোল্লা, রসগোল্লা চা, চায়ের মধ্যে রসগোল্লা। হ্যাঁ, কোথায় ওই টি বলে, সেটা কিন্তু ট্রাই করতে হবে, রসগোল্লা চা। সিটু তো যখন বলেছে, আচ্ছা তোমাদের আড্ডাখানায় একবার তো আমাদেরকে ডাকতে পারো, ছোট ছোট ক্রিয়েটারদের। হ্যাঁ অবশ্যই, আমরা সিজন 2 শুরু, আমরা সিজন 2 শুরু করছি, ইউনিক টাইপের কনসেপ্ট করব। ব্যাস ব্যাস তো
আমরা কিন্তু চুমুকে চমুকে চলে আসছি ফার্স্টেই, আর এখানে কিন্তু দেখছো দিদিরা আর ভাইরা কিন্তু কি সুন্দর চা বানাচ্ছে। এখানে কিন্তু আমরা রসগোল্লা চা খাবো, রসগোল্লা দিয়ে চা। বাঙালিরা কোনোদিনও ভাবতে পেরেছে? দুটো কিন্তু পুরো বিপরীত, একটা শুরুতে একটা শেষে। এখানে কিন্তু দুটো একসাথে হচ্ছে, কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, কিভাবে সম্ভব কিচ্ছু জানি না। খাবো, খেয়ে বলবো। তো রসগোল্লা চা রেডি হয়ে গেছে, এই যে আমার হাতে চলে এসছে, এটা আমার বউ খেয়ে বলবে যে কেমন খেতে। সত্যি ভালো খেতে, আমাকে একটু খাওয়াও। দেখো রসগোল্লা চা খেয়ে দেখি, চলো চাটা তো খাওয়া হলো, এরপরে দেখি কি খাওয়া যায়। আমরা চলে এসেছি নিউ দীঘা ফিশ সেন্টারে। এখানকার সব থেকে মানে জনপ্রিয় যে আইটেমটা, গন্ধরাজ ফিশ ব্যাটার ফ্রাই, এটার দাম হচ্ছে 120 টাকা। তো দাদা আমাদের একটা ওইটাই দিন, গন্ধরাজ ফিশ ব্যাটার ফ্রাই। আমাদের কিন্তু গন্ধরাজ ফিশ ব্যাটার ফ্রাই চলে এসছে। জাস্ট সাইজটা দেখো, সাইজটা কিন্তু বেশ ভালো, ডিসেন্ট সাইজের বলবো না, বেশ বড়। তো চলো খেয়ে বলা যাক, এটা সুস্মি খাবে, আমি যেহেতু মাছ খাই না। মাছটা একটু খুলে দেখাও, যেহেতু গন্ধরাজ আমি এই জিনিসটাই ফার্স্ট টাইম খাচ্ছি। ও হো হো হো, পুরো মাছে ভর্তি, মাছের পুর পুরো ভর্তি ভিতরে। বাহারে আরে ফুড ফেস্টিভ্যালের যে সোশ্যাল মিডিয়া পার্টনার, সে তুমি খেয়ে বলো আগে। সেটাই বললাম, রাইসের থেকে পোলাওটা বেশি ভালো। বড় বড় ব্লগাররা তো সব বলেই দিয়েছে, নতুন করে আর বলার কিছু নেই। দেখলে তিথি বলে দিল, অর্পণ বলে দিল, আমি একটুখানি খেয়ে দেখি, হেভি লাগছে কিন্তু সত্যি অসাধারণ, কিচ্ছু বলার নেই। এত সুন্দর টেম্পটিং একটা ফ্লেভার, আর রাইসটা থেকে একটা হালকা ফ্লেভার বেরিয়ে আসছে, এক্সট্র্যাক্ট করছে, অসাধারণ। আর চিকেনটার কথা বলবো, জাস্ট চিকেনটা দেখো, একটুখানি গ্রেভি দিয়ে দেখি, সত্যি অসাধারণ, কিচ্ছু বলার নেই। তো চলো এটা কমপ্লিট করে নিই, আরও তো খাবার খেতে হবে, ওগুলোও খাবো। চলো আমরা কিন্তু এখন এই হট লেমনিতে চলে এসেছি। আমরা এখানে একটা হারিয়ালি ড্রামস্টিক নিচ্ছি আর রেশমি কাবাব নিচ্ছি, খেয়ে তারপরে বলি যে কেমন খেতে। প্লেট চলে আসছে, দেখো একদম একদম রসা রসা। ও হো হো হো, সো আমাদের কিন্তু এখানে চলে এসছে রেশমি কাবাব, এটা দেখো অসাধারণ অসাধারণ, কত বড় পিস।
এইগুলো কিন্তু 5 পিস 200 টাকা, যা সাইজ মোটামুটি মোটামুটি 30 থেকে 40 গ্রামের ওজন তো হবেই, অসাধারণ। দেখি খেয়ে বলি, ধরা যাচ্ছে না এতটা গরম, এতটা নরম। দেখো চলো, চিকেনের এই আইটেমটা অসাধারণ, কত জাস্ট ধোয়া উঠছে, কতটা নরম, কতটা জুসি, কতটা টেন্ডার। দেখো পুরো ভিতরটা দেখো, পুরো খুলে খুলে যাচ্ছে। এরপরে খাবো চিকেন ড্রামস্টিকটা, জাস্ট দেখো কি লোভ লাগছে। খেতে গেলে আসতে হবে বাহারে আরে খাদ্য মেলা বারাসাত স্টার মল, 13 তারিখ থেকে 17 তারিখ বিকেল 5টা। সসে ভালো করে লেগ পিসটা ডুবিয়ে চলো একটা বাইট দিই। হারিয়ালি এই লেগ পিসটা অসাম খেতে, অসাম। সো ফাইনালি আমরা লাস্ট খাবো ডেজার্ট, বাংলার দই। এখান থেকে কিন্তু আমরা দই নিয়ে নিচ্ছি, এই হচ্ছে আমাদের বাংলার দই, কতটা ঠিক দেখো, উল্টে দিচ্ছি দই পড়ছে না, এর থেকে বড় কিছু হতে পারে না। তো চলো এটা খেয়ে বলি যে কেমন খেতে, খেয়ে বলি। অসাধারণ, বাংলার দই সত্যি বাংলার দই, মানে এত সুন্দর দই খাইনি। দামটা বেশি, 40 টাকা নিয়েছে 100 গ্রাম, দামটা অনেকটাই বেশি, বাট ভ্যালু ফর মানি, খেয়ে ভালো লাগছে। আমাদের কিন্তু বাহারে আরে খাদ্যমেলার যা যা খাওয়ার আমাদের দরকার ছিল আমরা মোটামুটি সবই খেয়ে নিয়েছি, আর কিছু খাবো না, পেট পুরো জাম প্যাক হয়ে গেছে। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে নিও, যারা যারা ফেসবুক থেকে দেখছো, আর যারা যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ইনস্টাগ্রামটা কিন্তু অবশ্যই ফলো করতে হবে, ইওর ফিউশন ফুডি নাম, তার মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের ভালো ভালো শর্টস থাকে, দেখে কিন্তু আনন্দই পাবে তোমরা। দেখা হচ্ছে অন্য কোথাও আরও কোনো ভালো খাওয়ারের খোঁজে, ততক্ষণ পর্যন্ত টাটা।